স্কুল কিংবা চাকরি সাফল্যের চাবিকাঠি বিগ বুকস ছয় ব্যক্তির দ্বারা গুরুতর আহত এক গৃহবধূ ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় আহত মহিলার নাম সুপ্রিয়া মালাকার ঘটনার বিবরণী প্রকাশ সংক্রান্তির লুজ নিয়ে ওই এলাকার কিছু যুবকের সাথে সুপ্রিয়ার কথা কাটাকাটি হয় এরই রেশ টেনে স্থানীয় আকাশ দাসের নেতৃত্বে কয়েকজন মহিলা এবং পাঁচ ছজন পুরুষ মিলে সুপ্রিয়াকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে এসে লাঠি দিয়ে বেধরক মারধর করে এমনটাই অভিযোগ নির্যাতিতার একসময় এলাকাবাসী মিলে আহত সুপ্রিয়াকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে এই বিষয়ে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করে গ্রহণ করা হয়েছে জানা যায় আমার পরিবারে কিছু কিছু করতে কষ্ট পরিবারে বাড়ি যাইয়া মারছে

স্কুল কিংবা চাকরি সাফল্যের চাবিকাঠি বিগ বুকস